আপনি কি জানেন ভারতে এমন একটি রেজিস্ট্রেশন আছে যার কোনো নাম নেই? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একটি নামহীন স্টেশন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গেই। বর্ধমান থেকে 35 কিলোমিটার দূরে রায়নাতে অবস্থিত এই স্টেশনটি। সাধারণত নাম ও কোডের মাধ্যমে একটি স্টেশন থেকে অন্য স্টেশনকে আলাদা করা হয়। দুটি স্টেশনের নাম একই হলেও কোড কখনোই একই হয় না। তাহলে আসুন জানা যাক রেজিস্ট্রেশনটির নাম না থাকার পেছনে অদ্ভুত কারণটি। রায়নাতে একটি পুরনো স্টেশন ছিল, সেটার নাম ছিল রায়নানগর। এটি ছিল ন্যারোগেজ রুট, আর ন্যারোগেজ রুট থেকে বর্ডগেজ রূপান্তরিত হওয়ার পর নতুন স্টেশনটি তৈরি হয় 2008 সালে। তবে স্টেশনটি তৈরি হয় পুরনো স্টেশন থেকে 200 মিটার দূরে, সেটি রায়না গ্রামের ভিতর অবস্থিত। এখান থেকে সূত্রপাত ঘটে গণ্ডগোলের। যেহেতু স্টেশনটি রায়না গ্রামের জমিতে অবস্থিত, তাই সেখানকার লোক স্টেশনের নাম রায়না নগরের পরিবর্তে রায়না রাখার জন্য আন্দোলন শুরু করে। আন্দোলনের এক পর্যায়ে স্টেশনের বোর্ড থেকে নাম মুছে ফেলেন রেল কর্তৃপক্ষ। পরবর্তীতে এই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়, কিন্তু আদালতে এর কোনো মীমাংসা হয়নি। তাই আজও স্টেশনটি নামহীন হিসেবেই রয়ে গেছে, যার ফলে সমস্যা সৃষ্টি হয়েছে সেখানে যাওয়া নতুন যাত্রীদের। তবে স্টেশনটির বোর্ডে কোনো নাম না থাকলেও রেল কর্তৃপক্ষের খাতায় স্টেশনটির নাম রায়নানগরই রয়েছে। এমনকি স্টেশনের টিকিটের রায়নানগরই লেখা থাকে। আর স্টেশনটির সম্বন্ধে আরও কোনো নতুন তথ্য থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন।